আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা যাচ্ছি সুন্দরবন করমজলে, আর এর জন্য অবশ্যই আপনাকে মোংলা আসতে হবে। মোংলা থেকে আপনি ট্রলারে ডাইরেক্ট সুন্দরবন করমজলে চলে যেতে পারবেন। এখান থেকে আমরা বামে যাব, আর আপনি সোজাও চলে যেতে পারেন, দুই পাশে ঘাট রয়েছে। তবে বাম পাশে যেটা, এইটা হচ্ছে আপনার সামনে হচ্ছে মোংলার বাস স্ট্যান্ড। আপনি খুলনা থেকে ডাইরেক্ট সোনাডাঙ্গার বাসে আসতে পারবেন, আবার রূপসা থেকে আপনি মাহিন্দ্রা বা বাসে আসতে পারবেন। ভাড়া খুব একটা বেশি লাগবে না, ভাড়া হয়তো বা 50 থেকে 60 টাকার মধ্যেই থাকবে। আর এই রাস্তার ভিডিওটি আমি করতে চাইনি, তারপরেও যাওয়ার সময় এই ভিডিওটি করা। আসলে প্রায় মোংলার দিকে 7 থেকে 10 কিলোমিটার রাস্তায় এত ভাঙা চূড়া, মানে কল্পনার বাইরে। আমরা তো আজকে 3 জন আসছি, তো আমাদের কিডনি পর্যন্ত নড়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি 2 জন, আরও একজন আসতেছে, সে বাসে আসতেছে, তো তার জন্য অপেক্ষা করতে হবে। যেহেতু এটা একটা পর্যটন এরিয়া, সো আমার মনে হয় যে রাস্তাগুলো দ্রুত ঠিক করা দরকার, এবং এটা কিন্তু একটা বন্দর এরিয়া, সো মোংলা পোর্ট হিসাবে এই রাস্তাগুলো অবশ্যই যত দ্রুত সম্ভব ঠিক করা উচিত। এবং যেহেতু করোনার পরে এখন ট্যুরিস্টরাও আসতেছে, সো এই রাস্তাগুলো আমার মনে হয় যত দ্রুত ঠিক করা যায় তত দ্রুত করাটাই বেটার, কারণ এতে ট্যুরিস্টদেরও অনেক ভোগান্তিতে পড়তে হয়। আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোংলা বাস স্ট্যান্ড। এখান থেকে আপনি আবার খুলনার উদ্দেশ্যে রওনা হতে পারবেন। আর আমরা একটু সামনে যাব, এখানে এসেই আপনি যখন ফেরিঘাটে যাবেন ওইখানে আপনি 2টা ঘাট পাবেন, তো এখানে আপনার ট্রলার ভাড়া আপনি করতে পারবেন। সো এখানে অনেক লোক পাবেন, আপনি যে কারো কাছে জিজ্ঞাসা করলে তারা ট্রলার ভাড়া বা কে বা কারা যায় দেখিয়ে দিবে। আর ট্রলার ভাড়া আপনি যদি সিঙ্গেল ট্রলার নিয়ে যান তাহলে হয়তো বা 1000 থেকে 1200 টাকার মধ্যে পড়তে পারে। আর আপনি যদি একটু ভালো ট্রলারে যেতে যান তাহলে অবশ্যই আপনার 1700 থেকে 2500 টাকার মধ্যে ভাড়া থাকতে পারে। আমরা এখানেই দাঁড়াবো, সামনে হচ্ছে ফেরিঘাট। আমরা চলে আসছি এখন মোংলা পোর্টে, তো এখান থেকে হচ্ছে ট্রলারে যেতে হবে করমজল। সো আমরা করমজলের উদ্দেশ্যে যাবো, আর আজকে আমার সাথে আছে বান্টি এবং হৃদয়। তো চলুন যাওয়া যাক। আমরা এখন আছি ফেরিঘাটে, তো বোট আনতে গেছে, এখানে আপনারা এসে রিজার্ভ করতে পারবেন। এখান থেকে যায় আর ওই পাশেও ঘাট আছে, ওইখানেও যায়, আপনারা দেখতে পাচ্ছেন। করমজল যাইতে মেবি 40 থেকে 50 মিনিট এইরকম লাগতে পারে, বা 1 ঘন্টা, জানি না, দেখা যাক কতক্ষণ লাগে, এটা অবশ্যই জানাবো, আর ডিটেলস তো জানতে পারবেন। তো চলুন যাওয়া যায়। ট্রলারে উঠে পড়লাম, এখন যাব করমজলে। তো আরেকজন আছে, হৃদয় ভাই একটু পিছনে পড়ে গেছে, এখনই আসবে। এখন আমরা করমজলের উদ্দেশ্যে রওনা হচ্ছি, আর শুনছি 45 মিনিটের মতো লাগবে, তো হৃদয় বাচ্চন একটু লেট হয়েছে, তারপরে কোনো ব্যাপার না, আমরা খুব শর্ট টাইমে চলে যাব। আর বান্টি খুব রিল্যাক্সে আছে। হৃদয় ভাই, তো এখানে এসে কেমন লাগতেছে? প্রথমে সরি বলতে চাই, একটু সমস্যা, ভালো লাগতেছে। আসলে এইখানে এই ট্রলার ভ্রমণ বা আপনি নদী পথে বলেন, এটা আসলে একটা অন্যরকম একটা মজা, তো সবাই আমরা সেই ফিলটা নিতে করমজলে যাই। আর আসলে সবসময় শহরের মধ্যে থেকে একটু ধুলাবালি থেকে একটু বাইরে এসে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা, আল্লাহর যে নিয়ামত, এটা আসলে না দেখলেই আপনার, আমি আমি যদি অসুস্থ তারপরে এখানে আসলে আসলেই সুস্থ হয়ে যাব, মানে এমন একটা অবস্থা যে শরীর মন দুইটাই সুস্থ হয়ে যায়,
তো অবশ্যই সময় ফ্রি টাইমে একটু ঘোরার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে, আর নামাজ তো অবশ্যই পড়তে হবে, তো এটা কখনোই ফেলা যাবে না। আমরা এই বোটটি 1700 টাকায় ভাড়া করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে যাচ্ছি। এই বোটে কমপক্ষে 15 থেকে 20 জন ধরবে এবং এখানে কিন্তু গ্যাসের চুল্লাও আছে রান্না করার জন্য। আমরা প্রায় চলে আসছি করমজলের কাছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে করমজল, আর বেশি দূর লাগবে না। আমাদের এখানে হয়তোবা 30 মিনিটের মতন লাগছে, মানে আমরা একটু তাড়াতাড়ি আসছি, জোরে চালানো হয়েছে যার জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে আসতে পারছি। তো 30 থেকে 45 মিনিট, এর বেশি লাগবে না। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন হয়তোবা, এই যে হচ্ছে করমজল, এখানে সব ট্রলার দাঁড়ায় আর আমরা এখানে যাব। আর ভিতরে টিকিট ফি কত বা টিকিট মূল্য কত, প্রবেশ মূল্য, এটা আমরা সামনে গেলেই দেখতে পাবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত মানুষ। আমি ভাবছিলাম যে করোনার মধ্যে আসলে এত মানুষ আশা করা যায় না, বাট ফ্রাইডে আজকে, এই জন্য অনেক মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন
আপনারা কিন্তু জানেন যে আমরা মিনি সুন্দরবনে গিয়েছিলাম, তো এই হচ্ছে সেই সুন্দরবন করমজল, সামনে থেকে শুরু। তো আমরা ভিতরে যাব। সেই মনে আছে যে সাতক্ষীরার যে ব্লগটা ছিল, ওই ব্লগে কিন্তু আমরা মিনি সুন্দরবনে গিয়েছিলাম বা কেওড়া বাগান। তো এটা হচ্ছে সেই সুন্দরবন যেটা হচ্ছে বড়, মানে অরিজিনাল যে করমজল যেটা সেটা হচ্ছে। আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনের সপ্তাহে আমরা হাড়বাড়িয়া যেতে পারি, দেখা যাক শরীরের উপর ডিপেন্ড করবে সেটা। আমরা একটু রেস্ট নিচ্ছি এখানে বসে। আর আপনারা দেখতেছেন এখানে কিন্তু পানি উঠে যায়, এখানে আপনারা শুকনা ভাবতেছেন এখানে কিন্তু সব পানি থাকে, মানে জোয়ারের সময় সম্পূর্ণ এই যে যে জায়গাগুলো দেখতেছেন সম্পূর্ণ পানি উঠে যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গাছ, তো সবগুলা গাছে কিন্তু নাম আমরা জানি না, বাট এখানে সব কিছু গাছের নাম কিন্তু উল্লেখ করা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা এই গাছ ওইটা ওই গাছ। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ, যেহেতু আজকে ফ্রাইডে তো সবাই চায় যে বন্ধের দিনে একটু ঘুরতে, তো এই জন্যই আজকে করমজল একটু ভিড় বেশি। আর সামনে মনে হয় ওয়াচ টাওয়ার আছে, তো ওইখানে উঠে দেখি সুন্দরবনের সম্পূর্ণ একটা ভিউ পাওয়া যায়, তো ওইখানেই যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াচ টাওয়ারে কতটা ভিড়, তো দেখি উপরে ওঠা যাক কি অবস্থা হয় করোনার মধ্যে। আসলে করোনা কি বলবো, সবাই ঘুরতে আসছে এই জন্য মজা আর কি, সো এই জন্য করোনার কেয়ার কেউ এখন আর করে না ওইভাবে। তো চলুন উপরে যাওয়া যাক। আজকে আমরা সুন্দরবন করমজল এখন ওয়াচ টাওয়ার থেকে নামলাম, আমার সাথে আমার দুই ফ্রেন্ড হৃদয় এবং বান্টি, তো দেখি তারা কি বলে। তো হৃদয় ভাই কেমন লাগতেছে? হ্যাঁ আসলে এসে এখানে খুব ভালো লাগতেছে, আর আপনারাও আসতে পারেন, জায়গাটা খুবই রিফ্রেশমেন্ট মতো, আপনাদের মাইন্ড রিফ্রেশ হবে এই আর কি। বান্টি কেমন লাগতেছে? আমার কাছে তো খুবই ভালো লাগছে, এটা পরিবেশ বান্ধব জায়গা, আপনারা সবাই আসবেন ঘুরতে। তো অবশ্যই ঘুরতে আসবেন করমজল। তো এখানে যেহেতু আধা ঘন্টার মতো আপনি ট্রলারেও ভ্রমণ করতে পারবেন নৌপথ, সো ওই জার্নিটা সব থেকে কিন্তু বেস্ট লাগে। আর হাড়বাড়িয়া আমরা যাব সামনে নেক্সট উইকে, তো ওইখানে লঞ্চে যাব কমপক্ষে 2-3 থেকে 3 ঘন্টা লাগে, তো ওইখানেও মজা হবে। সো ওইটা হচ্ছে নেক্সট ফ্রাইডে, তো ওই ব্লগে আপনারা মোটামুটি এনজয় করতে পারবেন আমার সাথে। সো আপনারা যারা হাড়বাড়িয়া যান নাই, মোটামুটি আমরা লঞ্চে ওইখানে যাব। তো আমি আগে পরে হাড়বাড়িয়ায় যাই নাই, দেখি পরিবেশটা কেমন। আমরা প্রায় শেষের পথে, তো এখানে আপনাকে হাঁটতে হবে আর প্রকৃতি উপভোগ করতে হবে। মোটামুটি কম হাঁটলাম না, একটু বেশি হাঁটতে হবে আর কি, তারপর বেশি না, আপনি যেখান থেকে শুরু করছেন এই পথ সেখানেই শেষ হবে। তো এই প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়া আসলে অন্যরকম একটা মজা, প্রকৃতি প্রেমীরাই একমাত্র বুঝবে এই মজাটা, আসলে অন্য কেউ এই ফিলটা নিতে পারবে না বা এই মজাটা পাবে না, তারা শুধু হেঁটেই যাবে আর কিছু ছবি টবি তুলবে এই আর কি। আসলে রিফ্রেশ হওয়ার জন্য ধারে কাছে আমাদের খুলনা থেকে ধারে এই সুন্দরবন,
আর কিছু জায়গা আছে ঘোরার মতো, হারবাড়িয়াও আছে, লঞ্চে যেতে হয়, ওইটার মজা আলাদা। আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ নেক্সট উইকে আমরা হারবাড়িয়ায় যাচ্ছি, ওইখানে অনেকজন মিলে যাব। আজকে মাত্র তিনজন আসছি ফ্রেন্ডরা মিলে, তো যাত্রা প্রায় শেষ, তো দেখি সামনে কি আর আছে, আপনাদেরও দেখাবো আমিও দেখব। কারণ সুন্দরবনে এই নিয়ে হচ্ছে হয়তো বা দ্বিতীয়বার বা তৃতীয়বার কলেজ থেকে আসছিলাম একবার, আর ফ্রেন্ডরা মিলে আসছিলাম একবার, আর এই হচ্ছে তৃতীয়বার এটা। সো মোটামুটি ভালো লাগে, তাই চলে আসি। যখনই কর্মব্যস্ততার মধ্যে থাকতে হয় সব সময়, তো যখন একটু ফ্রি হয় তখনই একটু ছুটে আসার চেষ্টা করি। আর শারীরিক দিক থেকে অসুস্থ, মানসিক দিক থেকে অসুস্থ, তো অনেকেই আপনারা জানেন যে আমি প্যানিক ডিসঅর্ডারে ভুগতেছি, তো আমার পক্ষে আসলে লং ট্যুর দেওয়া সম্ভব না। তো যতদূর পারি শর্টকাটে, আসলে শর্টের মধ্যে এখানে ট্যুরটা বেটার লাগছে আমার কাছে। তো নেক্সট উইকে হারবাড়ি যাবো, তো দেখি কি হয়। তো সামনে যাওয়া যাক, চলুন। মোটামুটি ঘুরলাম, আর পরিবেশটাও ভালো, দেখেন দারুণ লাগতেছে, কিন্তু পরিবেশটা রোদ কম। সো এখানে অবশ্যই আসবেন, আর আজকের ব্লগ এখানেই শেষ করতে হচ্ছে। এখন ট্রলারে উঠে মংলায় যাব, এখানে খাওয়া দাওয়া করে বাসায় ঘর। সো সকলে ভালো থাকবেন, পরবর্তী ব্লগে বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।